এটা কিন্তু একটা ডে ম্যাচ হচ্ছে বাংলাদেশের জন্য। এই টুর্নামেন্টে আমি একটা ডিসঅ্যাডভান্টেজ দেখি যে আমাদের দুটো ম্যাচ ইংল্যান্ড এবং আফগানিস্তান আমরা ডে ম্যাচ খেলছি, এখানে ডে নাইট যে বাকি ম্যাচগুলো যেখানে নাকি একটা ডিফারেন্স হয় আবহাওয়ার উইকেটের, সেই অভিজ্ঞতাটা প্রথম দুটো ম্যাচ থেকে আমরা অর্জন করতে পারছি না। সো দ্যাট এই দুটো ম্যাচের মধ্যে প্রথম খেলাটা যেহেতু আফগানিস্তান এবং এই এই ম্যাচে কে জিতবে কেউই খুব পরিষ্কারভাবে বলতে পারবে না। ইসে মানে আফগানিস্তান সাচ এ টিম, তার স্পিন নির্ভর টিম। আমার মনে হয় যে আপনি যদি স্পিনে শুধু শক্তি দেখেন, তাদেরকে আপনি এক দুইয়ের মধ্যে রাখতে হবে এই ওয়ার্ল্ড কাপের টোটাল স্পিন স্ট্রেংথ। তারপর যদি তাদের ব্যাক আপ যদি পেসের কথা বলি, তারা সেখানে পিছিয়ে যাবে। সো দ্যাট সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাডেড পয়েন্ট। আমাদের ইঞ্জুরি মুক্তভাবে যদি আমরা আমাদের প্রথম এগারোজনকে নিয়ে নামতে পারি, তাহলে আমাদের এই ম্যাচটা জয় দিয়ে আমরা শুরু করতে পারলেই কিন্তু বোঝা যাবে যে আমরা কোথায় গিয়ে কোন পর্যন্ত স্ট্রেচ করতে পারবো। যদি কোনো কারণে আমাদের এই ম্যাচে কোনো একটা আপসেট হয়ে যায়, তাহলে আমাদের জন্য অনেক এক্সট্রিম ডিফিকাল্ট হয়ে যাবে। স্টিল আমি মনে করি ব্যাটিং অর্ডারটাকে এখনও ঠিক করতে পারেনি যে মেহেদী মিরাজ কোথায় খেলবে। আমরা নতুন দুজন একজন ওপেনার পেয়েছি তানজিদ তামিমকে, এবং দুটো ওয়ার্ম আপ ম্যাচে খেলে তিনি আমাদের কিন্তু মন জয় করেছেন, আস্থাটার জায়গাটা জয় করতে পেরেছেন। লিটন ফিরত এসছেন কিছুটা হলো ফর্মে, বাট ওয়ার্ম আপ ম্যাচ অ্যান্ড টুর্নামেন্ট ম্যাচ ইজ বিট ডিফারেন্ট, বাট তারপরে এটা একটা আশার আলো। সাকিব আল হাসান কোনো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারেননি, মেহেদী মিরাজ ভালো ফর্মে আছেন, এটা আমাদের জন্য খুবই সুখকর। তাকে যে কোনো জায়গায় খেলালে তিনি রান করে দিচ্ছেন। সো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশ দলের জন্য। আমাদের সিম বোলিং অ্যাটাক নিয়ে আমরা বেশ গর্ববোধ করছি, তাদের প্রতি আমরা আস্থা রাখছি। ভারত, আফগানিস্তান এবং আমার মনে হয় এই তিনটা দলই সবচেয়ে বেশি শক্তিশালী ভ্যারিয়েশন নিয়ে যাচ্ছে স্পিনের। সো দ্যাট তারা মাঠে কেমন করে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে শুধু কেউ কি রান কন্টিনিউ করে দিচ্ছে না দলের প্রয়োজনে উইকেটটাও নিতে পারছে, সেটা খুব ইম্পর্টেন্ট দেখার ব্যাপার। এই সব কিছুর সমন্বয় এবং টিমের পরিকল্পনা কেমন দাঁড়াচ্ছে, কারণ অনেক কিছু আমরা দেখতে পেয়েছি এশিয়া কাপে, অনেক চমক ছিল। সেই চমকগুলো আমি মনে করি যে কোনো ভালো স্ট্যাবল দলের জন্য নট গুড অলওয়েজ, যে প্রত্যেকেই তার রোল জানা থাকাটা উচিত দলে। তো সেই জিনিসগুলো খুব দ্রুত তারা একটা কনক্লুশনে পৌঁছবে এবং আমাদের দল ভালো করবে ধারাবাহিকভাবে, এই শব্দটার উপরে আমি জোর দিচ্ছি। এবং প্রতিপক্ষকে অ্যানালাইজ করে তাদের সেটা স্ট্র্যাটেজিটা ঠিক করবে, এবং দলের প্রতি থাকলো আমার শুভকামনা।